আজকের রেসিপি শাহি পনির। শাহি পনির বানাতে যা লাগছে চলুন এক নজরে দেখে নিই। প্রথমেই লাগছে 200 গ্রাম পনির, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, টক দই, পোস্ত বাটা, কাজু, কিশমিশ আর চিনেবাদাম একসাথে পেস্ট করেছি। ফোড়নে দেওয়ার জন্য গোটা মশলা, তেজপাতা, জিরে, এলাচ, লং, গোলমরিচ, দারচিনি, হোমমেড জিরে ধনে গুঁড়ো, লাগছে বাটার, নুন আর হলুদ, পরিমাণ মতো দুধ। এই হলো শাহি পনিরের উপকরণ। আসুন প্রথমে পনিরটা ভেজে নেব, তাই সামান্য একটু বাটার দিচ্ছি। পনিরগুলো দিয়ে দিচ্ছি, হালকা করে ফ্রাই করে নেব। পনিরটা হালকা করে ভেজে নিয়েছি, এরপর আবার একটু বাটার দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে সাদা তেল বা ঘিতে করতে পারেন। এরপর গোটা মশলাগুলো আমি থেঁতো করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। একটা তেজপাতা দিলাম আর সামান্য জিরে দিলাম। একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা দিচ্ছি, বড় বড় চামচে 2 চামচ পেঁয়াজ বাটা দিলাম। এক চামচ রসুন বাটা দিলাম। এক চামচ আদা বাটা দিলাম। আর এক চামচ লঙ্কা বাটা দিলাম। ভালো করে মিশিয়ে নেবেন। নুন দিচ্ছি, হলুদ দিলাম, মিশিয়ে নেব আবার ভালো করে। এক চামচ জিরে ধনে গুঁড়ো দিলাম, আবারও ভালো করে মিশিয়ে নেব। একটা বাটিতে আমি 2 চামচ পোস্ত বাটা দিচ্ছি, এই 2.5 চামচের মতো দিলাম। টক দই দিচ্ছি 3 চামচের মতো। টক দইটা আমি একটু মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, আর এই কাজু, কিশমিশ আর চিনেবাদামের পেস্টটা 3 চামচ মতো দেব। একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে নেব। মিক্সচারটা এরপর কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। যাতে কাঁচা গন্ধটা না থাকে, সামান্য বাটি ধোয়া জল দিচ্ছি। এরপর পনিরগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, মিশিয়ে নেব।
দুধ দিচ্ছি, শাহী পনির তাই দুধ দিলাম, আপনারা এই জায়গায় জলও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেবেন। গ্যাসটা এবার ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দেব মিনিট দুই তিনের জন্য। ঢাকা দিয়ে দিচ্ছি, ফ্লেমটাও মিডিয়াম রাখছি। নামানোর আগে আমি এক চামচ মধু দিচ্ছি। এরপর গ্যাস অফ করে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দেব, তারপর গার্নিশিং করব। আপনাদের সামনে আজকে আমার রেসিপি শাহী পনির নিবেদন করব। সার্ভ করবার আগে সামান্য কসুরি মেথি আমি শুকনো খোলায় নেড়ে গুঁড়িয়ে নিয়েছি, সেটা দিচ্ছি। ধনে পাতা দিচ্ছি সামান্য, কাজু একটু ভেজে রেখেছি এটা দিচ্ছি, শাহী পনির তাই শাহী পনিরের মতো করে বানানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। রেডি হয়ে গেছে শাহী পনির, আশা করি আপনাদের ভালো লাগলো। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।